হাই বন্ধুরা, গুড ইভিনিং। এখন সন্ধ্যের টিফিন বানাচ্ছি, ইউপি স্পেশাল ভেলপুরি। তো তার জন্য নিয়ে নিয়েছি আমি এখানে ভেলপুরি স্পেশাল চাটনি, মশালা, সিক্রেট মশালা, ঝুরি ভাজা, আচারের তেল, শশা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, আর একটু বিট লবণ। আর এখানে নিয়েছি ভেলপুরি স্পেশাল মুড়ি, যেটা এখানে পাওয়া যায় কিনতে। তো একে একে আমি সব কিছু এবার মিশিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, দিয়ে দেবো টমেটো কুচি। এর মধ্যে আলু সেদ্ধ দিলে ভালো লাগে, কিন্তু আমি আলুটা সেদ্ধ করতে পারিনি। আর দিয়ে দিচ্ছি শশা কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটু দিয়ে দিচ্ছি আদা কুচি। একটু হাত দিয়ে মিশিয়ে নেব, তারপর এর মধ্যে আমি মেশাবো, দিয়ে দেবো এবার মশলা। তো এখানে এই সিক্রেট মশলা রেসিপিটা তোমাদেরকে আমি আগের দিন পোস্ট করেছিলাম, দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি 3 চামচ মতো আর এক মশলা, দিয়ে দেবো একটু বিট লবণ। এরপর আর একটু মেখে নিচ্ছি, মিক্স করে নিচ্ছি। এরপর দিয়ে দেবো আমি আচারের তেল, সামান্য একটু আচারের তেল দিয়ে দেবো। ভেলপুরিতে আচারের তেল যায় না, তবু আমি দিচ্ছি, কারণ আমার খুব ভালো লাগে আচারের তেলটা। আর এবার দিয়ে দেবো স্পেশাল চাটনি ভেলপুরির। এটার জন্যই কিন্তু আলাদা ফ্লেভার আর টেস্টটা আসবে। তো ভালো করে এবার মিক্স করে নেব। এর উপর দিয়ে দেবো এবার আমি ঝুরি ভাজা, আর একটু মশলা দিয়ে দেবো। ঝুরি ভাজাটা ছড়িয়ে দিলাম, এবার দিয়ে দেবো একটু সামান্য মশলা উপর থেকে ছড়িয়ে। তো রেডি।